গাইবান্ধায় পতিত জমিতে সরিষা চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষক। মৌ চাষীরা সরিষা খেতে মৌ বাক্স বসিয়ে লাভবান হয়েছেন। কৃষি বিভাগ বলছে সরিষা চাষে জমির উর্বরা শক্তিও বেড়ে যায়। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধার নদী তীরবর্তী চরাঞ্চলে বিপুল পরিমাণ সরিষার চাষ হয়েছে এবার। ইতোমধ্যে খেতে সরিষার দানা বাঁধতে শুরু করেছে। স্থানীয় জাতের পাশাপাশি কৃষক অনেক বেশি জমিতে বিনা ও বাড়ি জাতের উচ্চ ফলনশীল সরিষা আবাদ করেছে। আবহাওয়া ভালো, সেই জন্য সরিষাটা এবার ভালো হয়েছে এবং ফলন চার থেকে পাঁচ মন হবে এবং বাজারে দামও উচ্চ মূল্য দাম 2,200 টাকা মন। তাকে আমরা বেশি বিঘাপতি 4 মন শস্য হয়তো 8,000 টাকা, আমাদের কমপক্ষে 8,000 টাকা পাচ্ছি। সরিষা খেতে চলছে মৌ চাষ। এতে সরিষার ফলন যেমন বাড়ছে, বাড়তি হিসেবে উৎপন্ন হচ্ছে মধু। প্রতিটি বাক্স থেকে সপ্তাহে 3-4 কেজি মধু সংগ্রহ করেন মৌ চাষি। এই মধু হচ্ছে অত্যন্ত পিওর মধু এবং হচ্ছে সব থেকে ভালো মধু। এর থেকে আর খাঁটি মধু হয় না এবং এ থেকে আমরা চাষ করে কিছু আর্থিক সমস্যা থেকে দূর থাকি। কৃষি বিভাগের হিসেবে অন্য ফসলের চেয়ে সরিষা চাষে খরচ কম, লাভ বেশি। সরিষার পাতা ও কাণ্ড জমির সাথে মিশে গিয়ে জমির উর্বরা শক্তি বাড়িয়ে দেয়। সরকারের লক্ষ্য যে সয়াবিন তেলটাকে আমদানি না করে দেশীয় যে সরিষা আছে সেটার উপরই জোর দেওয়া। টার্গেটের চেয়ে বেশি আমরা অর্জিত হয়েছে এবারে সরিষা এবং আমরা আশা করছি যে ফলন ভালো হবে। বিশেষ করে 14-15 এই জাতগুলো এবারে বেশি হয়েছে, কৃষকেরা লাভবান হবেন। এবার গাইবান্ধায় 10,600 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।